আমি কিন্তু ধান কাটতে পারি, ধান পুততে পারি, সবার থেকে ভালো ধান পুঁতে দেবো আর সবার থেকে ভালো ধান কেটেও দেবো। দেখে নিন যে আমরা চাষ করতে পারি কি, এই হচ্ছে চাষার বেটা। যে বাপকালে নেই চাষ ধানকে বলে দুব্বো ঘাস, সেরকম অবস্থা হয়েছে বাঁকুড়ার বিধায়কের। চাষের জমিতে ঘেমে নেই একাকার বিজেপি বিধায়ক, চাষ তিনি করেছেন, তিনি চাষার বেটা, জোর গলায় এমনই দাবি তার। দু হাতে বীজ তুললাম, ঠিক এইভাবে বীজ তুলে একে আটি বেঁধে কাদা করে লাগানো হয় জমিতে। আপনারা দেখে নিন যে আমরা চাষ করতে পারি কিনা, এই হচ্ছে চাষার বেটা। মুখ্যমন্ত্রী চাষের কথা বলার পরেই মাঠে নামলেন এবার তিনি, তবে রাজনীতিতে কতটা শান দিলেন তিনি, মুখ্যমন্ত্রীকে ঘুরিয়েই বা কতটা আক্রমণ করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক, আসুন দেখি। মুখ্যমন্ত্রী বিধায়কদের চাষ করতে বলেছিলেন, চাষ করার মাধ্যমে মাটির কাছাকাছি পৌঁছানো যায়, মানুষের সঙ্গে যোগাযোগ, জনসংযোগ আরও বাড়ানো যায়।